Okay. Hi, guys. Hi. Hey, I'm Rabar. Haji. Three Musketeers. Haji. আজকে সেকেন্ড ভিডিও ব্লগ আমরা করতে যাচ্ছি। আজকে কত তারিখ? আজকে 31 মার্চের 31 তারিখ। ওকে, সো আমাদের ছোট একটা প্ল্যান আছে যে আজকে আমরা মগজ ধোলাই নিয়ে কথা বলব। ব্রেন ওয়াশ। সো গেট রেডি। হীরক রাজার দেশের যন্ত্র মন্ত্র ঘরে ব্রেন ওয়াশ। এক্স্যাক্টলি। সো এখন আমরা একটু, যদিও আমরা নেগেটিভের দিকে যাব না ভেবে কাজ করতেছি, কিন্তু আজকে আমাদের কথা প্রসঙ্গে যেটা বলতে আমরা যে চিন্তা করছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে কালকে সেম জিনিসটা যেটা আমরা কালকেও একটু বলছি, মার্ডার, ওয়াসিকুর রহমান বাবুল হত্যা। হ্যাঁ, সো এইটা হইলো, তারপরে অভিজিৎটা হয়েছে রিসেন্টলি, এখন সাগর রুনি আছে। ইভেন আমাদের দেশে আরো একটা ঘটনা ঘটলো কয়েকদিন আগে, সালাউদ্দিন আহমেদ গুম। হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলা অ্যাকচুয়ালি, মানে আমরা যেটা করতে দেখতেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা সবাই একটা প্রেজুডিস আছে যে এটা এরা করতেছে, এটা ওরা করতেছে। হ্যাঁ, যেমন আজকে এই ঘটনাটা, কালকের ঘটনাটা, ওই মাদ্রাসার দুইটা ছাত্রকে ওরা অ্যারেস্ট করছে সেম ডেতে। আসলে মার্ডারগুলোর মাধ্যমে মানে ধর্মীয় একটা ইয়ে লাগানো হচ্ছে। হ্যাঁ, মানে সবাই ধরে নিচ্ছে যে এই মাদ্রাসার ছেলেগুলি ধর্মীয় কারণে এথিএস ব্লগার নামে একটা নাম দিয়ে দিছে। এই এথিএস ব্লগার টার্মটাও এটা একটা মিমি। হ্যাঁ, এটা হচ্ছে যে কেউ একটা ব্লগ লিখলেই সে এথিএস্ট হয়ে যায় কিভাবে। হ্যাঁ, আমিও তো ব্লগ লিখি না। এখন ব্লগটা হয়ে গেছে যে ব্লগ মানে হচ্ছে কোন দলের বিরুদ্ধে লেখা বা কোন ধর্মের বিরুদ্ধে লেখা, এটাই এখন একটা ব্যাপার। হ্যাঁ, ব্লগের সংজ্ঞাটা এমন হয়ে গেছে। হ্যাঁ, মানে তা তো আসলে না, কারণ এই যে আমরা এখানে যে তিনজন বসে আলাপ করতেছি, আমরা কি এথিস্ট নাকি আমরা ধার্মিক, কোনটা? আমরা কোনোটাই না। হ্যাঁ, আমাদের দরকার নাই, আমি হয়তো একটা বিশ্বাস করি, তুমি হয়তো একটা বিশ্বাস করো, কিন্তু ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ওপেন মাইন্ডেড আলাপ করবো, যেটা আমরা কালকে বলছি যে আমাদের এক্সপ্যানশন অফ কনসিয়াসনেসটা দরকার, রাইট? সেটা হচ্ছে যে আমরা তো সার্টেন জিনিস থাকবো, রাইট? ভালো। সেটা হচ্ছে যে আমি আজকে একজনের সাথে আলাপ করতেছিলাম যে বলতে যে একটা স্ট্যাটাস মেসেজ দিয়ে দিছে ফেসবুকে যে অ্যান্টি ইসলাম স্ট্যাটাস মেসেজ, বিকজ সে ধরে নিছে যে এই মডেলটা ধার্মিক। হ্যাঁ, ওই যে মানে আমাদের ফান্ডামেন্টালিস্ট, হ্যাঁ, ইসলামপন্থীরা এই কাজটা করছে। সো এখন আমি যদি খুন করি, আমি নিশ্চয়ই স্ট্যাটাস দেব না যে লাশ ফেলে আসলাম, মানে দুই দিনের ভিতর আমি গ্রেপ্তার হবো, এদিকেও একটা লজিক আছে। এক্স্যাক্টলি। আর একটা হলো গিয়া ওই যে FBI এর একটা কাহিনী হলো না, FBI আসলো আমেরিকা থেকে, FBI আসলো অভিজিৎ হত্যার পর, তো ওইটারও কিন্তু কোনো রিপোর্ট আমরা কিছু পাইনি। তো ওটা সময় লাগবে, আমরা বুঝি যে এরকম একটা ইনভেস্টিগেশনের সময় লাগে, কিন্তু তার আগেই আমরা কেন ধরে নেই যে ও ওরা করছে, এরা করছে? হ্যাঁ, মিডিয়া এটাকে ড্রাম আপ করে, সবাই অ্যান্টি ইসলামিক বক্তব্য দিতে থাকে যে হ্যাঁ ইসলাম ধর্মে ইসলামপন্থীরাই দায়ী। আমি জানি না, হয়তো জামাতই করছে, বাট আগেই আমরা এটা ধরে নিচ্ছি কেন? আমাদের বিষয় হচ্ছে যেমন বিএনপি জামাতের কেউ যদি গুম হয়, হত্যা হয়, হীরক রাজার দেশে যেমন যন্ত্র মন্ত্র ঘর ছিল, আমাদের দেশে যন্ত্র মন্ত্র ঘর বানানো হচ্ছে মিডিয়াটাকে। না না না, টেলিভিশন যার যার ঘরের মধ্যেই আছে। হ্যাঁ, আমরা পয়সা দিয়ে কিনে আনি, ভাই আমাকে একটু মগজ ধোলাই করে দেয়। ঠিক, আমরা মগজ ধোলাই একটা যন্ত্র মন্ত্র ঘর কিনে আনতেছি,
এবং ওইখানে নিজের পয়সা দিয়ে কিনে না নিজের ঘরের মধ্যে পয়সা দিচ্ছি এখন আমি একটু মগজ ধরে আমি নিজের যারা আছে ওখানে তো দেখা যেত যে সেপাইরা ধরে নিয়ে যেত আমাদের এই সিস্টেমটা থেকে বের হয়ে আসতে হবে, মানে একটা ঘটনা ঘটার সাথে সাথেই আমরা মানে মগজ দোলাই টিভি মগজ দোলাই করতেছে আর আমরা সাথে সাথে একজনের উপর দোষ না চাপিয়ে দিয়ে চিন্তা করতে হবে যে পিছনে কি ঘটতে পারে, মুক্তভাবে চিন্তাটা করতে হবে। হ্যাঁ, আমি আরেকটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা জানি যে শিবির মানে ছাত্র লেভেলে তো যারা পলিটিক্স করে এরা আর্মস ক্যারি করে, আমরা এটা জানি, এদের একটা অর্গানাইজেশন আছে এবং পাওয়ার প্লে হয়, সো এই কালচারটা একটা খারাপ জিনিস সেটা আমরা জানি, কিন্তু এটা আমাদের রিয়ালিটি, ঠিক আছে। কিন্তু এর থেকে আরেকটা খারাপ জিনিস আছে, সেটা হচ্ছে যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, এটা হচ্ছে যে আমার আমি একটা বুয়েটের রাইটার্স গ্রুপে লিখতেছি, এখন ওখানে আমি যেটা লিখি সেটা নিয়ে এই আমার সাবজেক্টটা পছন্দ না হওয়ার কারণে আমাকে ওই গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে আমি ইংলিশে লিখতেছি অথবা আমার সাবজেক্টটা লোকজনের পছন্দ হচ্ছে না, এইটা তো কোনো কথা হতে পারে না যে আমি একটা জিনিস লিখতেছি, আমি তো বলছি না যে এটা সবাইকে পড়তেই হবে এবং মুখস্থ করে এটার উপর পরীক্ষা হবে, আমি তো তার বলতেছি। হ্যাঁ, আমার লেখা ভালো না লাগে, ঠিক আছে ভাই, জাস্ট ডিলিট মানে ইগনোর করে যাও, ইগনোর করে যাও। হ্যাঁ, এটা নিয়ে আমার সাথে যুদ্ধ করার কি দরকার? হ্যাঁ, তো এটা কিন্তু আরেকটা লেভেলের মগজ ধোলাই যে সবাই কেন একই রকম চিন্তা করতে হবে। আমি আমার যেটা আমি বলবো, আমার যদি বলতে ইচ্ছা করে যে ইসলাম ধর্মটা অ্যাকচুয়ালি আনুনাকিরা দিচ্ছে, এটা রেপ্টিলিয়ান থেকে আসছে, ড্রেকোরা এটা করছে, আমার এটা বলার স্বাধীনতা থাকতে হবে। হ্যাঁ, এখন হয়তো কেউ এটা প্রথমে বিশ্বাস করবে না, কিন্তু আমার তো এটা বলার পিছনে আমার তো 5 বছরের রিসার্চ আছে, আমি তো সব শত বই পড়তেছি এটার উপরে, তো আমি বলতেই পারি। হ্যাঁ, আমার লজিকটা আমি বলতেছি, আমি বলতেছি না যে আমি সৃষ্টিকর্তা হিসেবে তোমাদের এটা মানতে বলছি, আজকে থেকে সবাই ইসলাম ধর্ম ভুলে যাও, এইটাই হচ্ছে একটা নতুন ধর্ম আমি দিলাম, আমি তো সেটা বলছি না। সেক্ষেত্রে তার যে এইভাবে করতে হবে এটাও কোনো কথা নেই, চাপানো হচ্ছে না, সে তারটা বলতেছে মানে ভালো লাগলো না, আমার তার কথা ভালো লাগলো না, আচ্ছা ঠিক আছে জোর করে হলেও আস্তিক বানাইতে হবে। ও শুক্রবার দিন জুম্মা নামাজ পড়তে যায়, ও খারাপ হতেছে, যাক না, যেহেতু দরকার নাই, ও নীতিতে আছে থাক না, ফরজ পড়ে না, ঠিক আছে মানলাম, কিন্তু ওয়াজিবটা পড়তে হবে না, না এদিকে ওয়াজিবও পড়বে না, তাই বলা এদিকে হচ্ছে যে মানে ওর যুক্তি অনুযায়ী মানে ও ইসলাম বা কোনো ধর্ম মানতেছে না, তো তোমার যুক্তি যদি স্ট্রং থাকে তাহলে তুমি ওকে বুঝাও যে যাতে ও তোমার ওইদিকে আসে, অথবা তুমি মাইরা ফেলানোর তো কোনো মানে নাই। হ্যাঁ, যুক্তি অনুযায়ী ওকে বুঝাও, হ্যাঁ মাইরা ফেলানো অথবা ধর্মের বিরুদ্ধে লিখলেই মেরে ফেলো, এইভাবে নিঃশংসভাবে মারার কথা কোথাও নাই, সেইটাই। সেক্ষেত্রে যে এই কাজটা করতেছে সে যদি বলে সে মুসলমান, সে তাহলে সেটা ভুল বলতেছে, সে না, ও বরং মানে ইয়ে করতেছে যে ধর্মের ধর্মের বিরুদ্ধে মানুষকে মানে যারা নাস্তিক আছে মানে ওদের ধারণাটা আরো ইয়ে করে দিতেছে, যে প্রবল করে দিতেছে, হ্যাঁ, যে আমরা নিচেই ওদের কোন দুর্বলতা আছে, না হলে আমরা বললে ওরা লজিক দিয়ে বুঝায় না, হয় এভাবে মানে বলতেছে কোন করতেছে। এখন তোমাদেরকে একটু থামাই, হ্যাঁ, এখন বলো তোমরা কাকে এই খুনটা করছো বলে অ্যাসিউম করতেছো? আমি তো কখনোই কারণ যখন খুন হয়েছে তখন তোমরা কিন্তু শুরু করে দিচ্ছ যে ওই ইসলামপন্থীরা এই কাজটা করছে, দেখছো, খেয়াল করছো, এটাই কিন্তু মুসলমানরা করে, তাহলে কারা হতে পারে, ইসলামী সংগঠন কোন ইসলামী গোষ্ঠী,
ও আচ্ছা ইসলাম সংগঠনরা ছেলেটা কি করতো? ও ইসলাম বিরোধী লেখা লিখতো, নাস্তিক নাস্তিক ছিল। তাহলে আমি ব্রেন ওয়াশ হয়ে গেছি, এটা তো আমার দোষ না, আমি নিরীহ একদম। আচ্ছা আমরা এখন একটু কি চেঞ্জ করব টপিক, কারণ আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখানেও শেষ করতে পারি অথবা আর একটু কথা বলতে পারি। হ্যাঁ, শেষ করার, যদি শেষ করে, শেষ করার আগে একটা কথা আছে যে মানে আমরা মিডিয়ার উপর ডাইরেক্টলি ডিপেন্ড না হয়ে যাচাই বাছাই করি, নিজেদের ব্রেন ওয়াশ থেকে বের হয়ে আসতে হবে। মানে যন্ত্র মন্ত্র ঘরের সামনে সারাদিন থাকলে হবে না, নিজেদের নিজেদের ব্রেন ওয়াশ কাজে লাগাতে হবে। রাইট রাইট রাইট, তাহলে কিন্তু সুযোগ হবে। আর আমরা সারা জীবন এইভাবেই থাকবো, প্রতিদিন মরবো মারবো, আর কিছুই হবে না, এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। না, আবার এদিকে একটা কথা আছে যে মিডিয়ার রিলেটেড একটা ই আছে যে ম্যাজিক বুলেট থিওরি, ওই থিওরি অনুযায়ী কিন্তু মানে যারা গবেষণা করছে যে দুইজন লোক, ওরা বিশ্বাস করতো যে মানে মিডিয়া মানুষকে যা দেখায় সরাসরি এটাই নিয়ে যায়। উদাহরণ হিসেবে বলতে পারি যে মিডিয়াতে ধরেন আজকে একজন লাল রঙের জামা পরে ঘুরতেছে, সবাই লাল রঙের জামা পরলো, কিন্তু পরে 1940 সালের দিকে একটা ইয়ে হয় যে মানে আরো দুজন লোক ওই থিওরিকে ভুল প্রমাণ করে দেয়। আমরা ডাইরেক্ট মিডিয়ার উপর মানে বায়াস না, আমরা ইনডাইরেক্টলি যে মিডিয়া যা বলে তাই করি, এদিকে কিন্তু ইয়ে আছে। তো ওই থিওরি যেহেতু ভুল, আসলে আমরা কিন্তু ডাইরেক্ট মিডিয়ার উপর ডিপেন্ড না, সো আমরা নিজেদের ব্রেনটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ না, হ্যাঁ ঠিক আছে। সো তাহলে আজকের মনে হয় আজকের মতো এখানে শেষ করি, আমাদের আজকের মতো বিদায়, সেকেন্ড ভিডিও ব্লগ। আমরা হয়তো আস্তে আস্তে ম্যাচিওর হবো আশা করতেছি, আমরা তো মাত্র শুরু করছি, তো আশা করি খুব একটা বোরিং হয় নাই, হোপফুলি। আমরা উর্দু মাঝে মাঝে খাবারের বিরতি ছিল, আমরা যদি কোনো কিছু ভুল বলে থাকি একা একাই খেলাম, দিন রেখে দিলাম, কারো কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা আমাদের নাই, তেমন কোনো চেষ্টাও আমরা করি না। আমরা শুধু মানুষকে একটু ওপেন চিন্তা করার দিকে নিতে যাচ্ছি, দ্যাটস অল। আমরা মনে করি যে এই যে আমরা ভিডিও ব্লগটা করছি, এটা কোয়াইট ইজি, অনেকেই করতে পারে, করা উচিত, কারণ এটা আমাদেরকে একটা ভয়েস দিচ্ছে, হ্যাঁ, আমাদের মুক্ত চিন্তা করার একটা নাইস ওয়ে। অলরাইট গাইস, টেক ইট ইজি, চিয়ার্স, হ্যাঁ, বাই বাই। আর মনে রাখবেন, মুক্ত চিন্তা মানেই কিন্তু নাস্তিক না। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে হবে। আমরা, হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, এক্সেলেন্ট, ওকে, বাই বাই।